आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है। নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। রন্ধন গ্যাস নিয়ে আম আদমির প্রতিবাদ ভেস্ত দিল পুলিশ। কাছাড় কলেজে সুচিতার আন্তর্জাতিক নারী দিবস পালন। নীলামবাজারে জাতীয় সড়কে সীমান্ত রক্ষী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এলপিজি সিলিন্ডারের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আম আদমি পার্টির প্রতিবাদ ভেস্তে দিল পুলিশ। শনিবার শিলচর অফিসপাড়া লাগোয়া শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে সংগঠনের কর্মকর্তারা হাতে এলপিজি সিলিন্ডার নিয়ে উপস্থিত হয়ে ধর্ণা কর্মসূচি পালন করলে এর খবর পেয়ে পুলিশ ধর্ণাস্থলে পৌঁছে জেলায় 144 থানা জারি রয়েছে বলে তাদের ধর্ণা কর্মসূচি ভেস্ত করে দেয়। এমনকি সংগঠনের প্রতিবাদ সাব্যস্ত করতে জেলা শাসকের অনুমতিপত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখে অনুমতিপত্র না থাকার ফলে সংগঠনকে ধর্ণা কর্মসূচি প্রত্যাহার করতে জানালে কর্মকর্তারা তা বাতিল করতে বাধ্য হন। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করলো কাছাড় কলেজের ওমেন্স সেল সুচেতা। প্রসঙ্গত, আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছরে 8ই মার্চ পালন করা হলে এবছরে ওই তারিখে হোলি উৎসব থাকায় কলেজ বন্ধ থাকবে, তাই শনিবার অগ্রিম উদযাপন করেন সুচেতার কর্মকর্তারা। এদিন এই উপলক্ষে কলেজে এক আলোচনা সভা আয়োজন করা সহ পড়ুয়াদের হাতে গড়া হস্তশিল্প মেলা, বানানো খাদ্য, মেহেন্দি মেলা প্রদর্শন করা হয়। আলোচনা সভার মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সীতালক্ষ্মী। তিনি বর্তমান সমাজে নারীদের অবস্থান নিয়ে প্রাসঙ্গিক বক্তব্য পেশ করেন। সুচেতা বিভাগের প্রতিষ্ঠাতা সম্পাদিকা ডক্টর পদ্মশ্রী চক্রবর্তী সেল গঠনের কথা তুলে ধরে জানান, 2014 সালে ডিসেম্বরে প্রতিষ্ঠা করা হয়েছিল সুচেতা সেলটি। এরপর থেকে প্রতি বছরই 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছেন তারা বলে অভিমত ব্যক্ত করেন। বর্তমানে আমি আমাদের সুচেতা নামক যে উইমেন্স সেল রয়েছে কাছাড় কলেজে সেটার সেক্রেটারি সম্পাদিকা, এবং আমরা আমাদের মতো করে উইমেন্স ডেকে আজকে উদযাপন করছি। যেহেতু 8 তারিখ হোলি পড়েছে, তাই আমরা প্রিপন করেছি আমাদের উদযাপন এবং আজকে করছি। আর এই সুবাদে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই আমাদের ফাউন্ডার সেক্রেটারি ডক্টর পদ্মশ্রী চক্রবর্তী ম্যাডাম, যিনি 2014তে যখন এটা প্রথম ফাউন্ডেড হয়েছিল সেই সংস্থাটা আমাদের কলেজে, তখন উনি ফাউন্ডার সেক্রেটারি হিসেবে ছিলেন। উনি আপনাদের বলতে পারবেন শুরুতে দিকের কথা। সেক্রেটারি অফ উইমেন্স সেল সুচেতা কাছাড় কলেজ, এটা শুরু হয়েছিল 2014-এর ডিসেম্বরে। তারপর থেকে আমাদের লেডি মেম্বার্স মানে ফিমেল টিচার সবাই এটা মেম্বার, এবং আমরা এভরি ইয়ার প্রোগ্রাম করে আসছি ওয়ান আফটার আদার। আমরা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস সাথে কোলাবোরেট করে প্রোগ্রাম করেছি, জনশিক্ষা সংস্থানের সাথে কোলাবোরেট করে প্রোগ্রাম করেছি। এরকমভাবে আমরা করে করে এসে আজকে এই জায়গায় এসেছি। এখন আমাদের সেলটা একটা বলতে পারেন একটা মানে স্ট্রং সেল, কলেজে অনেক কিছু অ্যাক্টিভিটিসের মধ্যে ইনভলভ আমরা কন্ট্রিবিউট। আর আমাদের যদি একটা কথা বলতে চাই, উইমেন সেল বাট শুধুই যে গার্লস স্টুডেন্টস নিয়ে আমরা কাজ করি তা নয়, আমরা ছেলেদেরকেও ইনক্লুড করি, আমরা ইনক্লুসিভনেসকে বিশ্বাস করি। এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ডে পড়ে ছাই হলো সীমান্ত রক্ষা বাহিনীর গাড়ি।
ঘটনাটি সংঘটিত হয় শনিবার সকালে নীলামবাজার থানার সংলগ্ন অসম ত্রিপুরা 8 নং জাতীয় সড়কে। সূত্র মতে জানা গেছে, এদিন সকাল 9:15 নাগাদ বিএসএফ এর এক জিপসি গাড়িতে যান্ত্রিক ত্রুটির ফলে অগ্নিসংযোগ ঘটে। এতে মুহূর্তের মধ্যে গাড়িটি পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা। স্থানীয়রা সহ অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীদের দীর্ঘ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যাপকভাবে অগ্নিসংযোগ হওয়ার পাশে সড়কে থাকা একটি ওয়াগনার গাড়িও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে। আনার পরে মোটামুটি আমার সার্ভিসিং করে কিনারে আসি, তো হওয়ার পরে আমি ফার্স্টে মোটর আসি, তো মোটর দিয়ে মারছি আর আমার প্রেশার মেশিন চালাই দিয়েছে, ওখানে কারেন্টও দিয়েছে গিয়া, তো প্রেশার মেশিনে বহুত কাজ করছে, বহুত কাজ করছে প্রেশার মেশিনে। তারপরে এখানে যা পাবলিক আসিল আর কি, আর ওই মাটি উঠি দিয়া আজকে লাস্টে আমি মাটি ফেলাইছিলাম, ওই মাটি দিয়া তারাও বহু সাহায্য করে। আর কোন গাড়ি ক্ষতি হয়েছে? করিমগঞ্জ রামকৃষ্ণ মিশনে অ্যাম্বুলেন্স দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। শনিবার অ্যাম্বুলেন্সটি মিশনের অধ্যক্ষ প্রভাসানন্দজি মহারাজের হাতে সমছে দেন তিনি। এতে উপস্থিত ছিলেন মহারাজ রামভদ্রনন্দজি, এসিএস রূপক মজুমদার, এই সুব্রত শীল প্রমুখ। বিধায়ক তহবিল থেকে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়। উল্লেখ্য, বদরপুর টাইটেল মাদ্রাসায় কিছুদিন আগে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ প্রয়াত মৌলানা আব্দুল জলিল চৌধুরী নামাঙ্কিত একটি অ্যাম্বুলেন্স প্রদান করেন। এর চাবি খতমে বুখারিতে হস্তান্তর করেন তিনি। আমার রাজনৈতিক জীবনে অনেক ডেভেলপমেন্ট কাজ, অনেক কিছু করেছি, অনেক জায়গায় অনেক জিনিস দিয়েছি, অনেককে অনেক সাহায্য করেছি। আজকের দিনে যে আমার যে তৃপ্তি, আমার জীবনে সবচেয়ে বড় তৃপ্তি আজকেই পেলাম যে রামকৃষ্ণ মিশনে কিছু একটা দান করে আমার তহবিল থেকে, এবং দ্বিতীয় দিনও আমার সব ধরনের সহযোগিতা ছিল। আমরা ইতিমধ্যে 5 লক্ষ সাহায্যের সঙ্গে ইতিমধ্যে স্যাংশন হয়েছে, সেটার কাজ শুরু হবে। মহারাজজি অনেক সময় আমাকে অনেক আদেশ দিয়ে থাকেন, সেই আদেশক্রমে আমরা যতটুকু সম্ভব হয় সেইটুকু আমরা সাহায্য করি। আমরা বিশ্বাস করি যে প্রত্যেক মানুষ আমরা যদি সেইভাবে রামকৃষ্ণ মিশনকে যদি সহযোগিতা করে, আসলে নিজে ব্যক্তিগতভাবে কতটুকু সাহায্য করবেন। স্বামীজির স্বামী বিবেকানন্দের কথা আছে, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশ্বেশ্বর। মানুষকে সাহায্য করা, মানুষের সেবা করা, এবং সেই যেভাবে রামকৃষ্ণ মিশন যেভাবে সেবামূলক কাজ করে যাচ্ছে, আমরা সবাই মিলে রামকৃষ্ণ মিশনকে যখন সাহায্য করবো তখনই তো সমাজটা আগে এগিয়ে যাবে, সমাজের মধ্যে সুষ্ঠু বাতাবরণ থাকবে, সবাইকে নিয়ে, সব সম্প্রদায়ের মানুষকে নিয়ে সুষ্ঠু বাতাবরণ থাকবে। তাই আজকে আমি আবারও স্বামীজি এবং রামকৃষ্ণ ঠাকুরের প্রতি আমার শ্রদ্ধা প্রণাম নিবেদন করে সামনের দিনে সুষ্ঠু সুন্দর বাতাবরণ সৃষ্টি হোক, সবার মঙ্গল হোক, আমি আমার বক্তব্য শেষ করলাম। অম্বিকাপুরটি বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হওয়া চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হলো। প্রসঙ্গত, গত জানুয়ারি মাসে ক্লাবের তরফে শিলচর দুর্গাশঙ্কর পাঠশালাতে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। শনিবার অম্বিকেশ্বর শিব মন্দিরে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এছাড়াও টেবিল টেনিসের স্টেট প্লেয়ার তথা বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাবের সদস্য বিপ্রজিৎ দেবকে সংবর্ধনা জ্ঞাপন করা হয় ক্লাবের পক্ষ থেকে। আমরা 2021-22 আমাদের যখন আমাদের মধ্যে সবচেয়ে গভীর সংকটে ছিলাম আমরা, তখন আমরা এর মধ্যে আমরা কাজ করে গিয়েছি কোভিডের মাঝে, তখন আমাদের অনেক কাজের হিস্ট্রি আছে। আমরা প্রত্যেক পত্রিকাতে বেরিয়েছিল, তার মধ্যে আমরা কিছু একটা বলতেছি, যার মধ্যে আমরা কোভিডের সময় অনেক পরিবার আছিল যাদের খাওয়ার ছিল না, সেই পরিবারের পাশে গিয়ে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব দাঁড়িয়েছিল, তার সাথে যাদের চিকিৎসা করার ক্ষমতা ছিল না তাদের পাশে গিয়ে বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব দাঁড়িয়েছিল। আমরা সব কিছু পেপারের মাধ্যমে দেই না, আমরা কিছু কিছু কাজ, এমন কিছু কাজ করে থাকি যেটা সমাজের জন্য ঠিক ভালো কাজ যেটা হয় তাকে আমরা সমাজের জন্য করে থাকি। তার সাথে আমাদের যেটা সামাজিক কাজ গেল, সাংস্কৃতিক কাজ যেটা করেছি, আমরা এই কোভিডের মধ্যেও আমাদের বাচ্চাদেরকে আমরা ভুলিনি, আমরা বাচ্চাদেরকে নিয়ে বছরের মধ্যে 4টা ছোটো ছোটো প্রোগ্রাম করেছি, যাদের ওদের মধ্যে যাতে ফুর্তিটা নষ্ট না হয়, ওদের মধ্যে যাতে কোনো ধরনের অসুখ চিহ্নতে না হয়, যাতে ফুর্তির মধ্যে থাকতে পারে, তাদের মধ্যেও আমরা 3-4টা প্রোগ্রাম বছরে করেছি, বড় বড় সাংস্কৃতিক প্রোগ্রাম করেছি। তার মধ্যে আমরা কিয়াতে ছিলাম না, কিয়াতে 2022 আমরা এসেছি,
ইয়াতে এসে আমরা একবার ফার্স্ট ইয়াতে এসেছি, এসেও আমাদের বিশাল প্রোগ্রাম করেছি, আর্ট কম্পিটিশন করেছি, আরো বিভিন্ন করেছি। তার সাথে আমাদের ক্রিয়া জগতের মধ্যে আমাদের বেঙ্গলি ফরওয়ার্ড ক্লাব এমন একটা জায়গা করে নিয়েছে যেখানে খালি ডিস্ট্রিক্ট লেভেলে নয় স্টেট লেভেলও খেলে। সোনাই নগদীর গ্রাম প্রথম খণ্ডে ডেফলি পারে নতুন জল প্রকল্পের শিলান্যাস করলেন বিধায়ক করিমউদ্দিন বরভুইয়া ওরফে সাজু। শনিবার বিকেলে জল জীবন মিশনের অর্থ তহবিল থেকে প্রায় 1,45,00,000 টাকা ব্যয়ে কাজের সূচনা করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত সভায় ঘরে ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে জনগণের সহযোগিতা কামনা করেন বিধায়ক। চাঁদপুর জিপি সভানেত্রী প্রতিনিধি শামীম হোসেন লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় উদ্দেশ্য ব্যাখ্যা করেন বিভাগীয় এসডিও দেবদুলাল দাস। শিলান্যাস অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি প্রতিনিধি জুনুবাবু লস্কর, সোনাই এআইইউডিএফ এর সভাপতি খালিদ হাসান লস্কর, যুব শাখার সভাপতি জাকির হোসেন লস্কর প্রমুখ। শিলচর শ্মশানকালী বাড়ির ভেতরে থাকা পঞ্চবটিতে কালভৈরব মন্দিরের জন্য বৈদ্যুতিন বাতির ব্যবস্থা করে দিলেন মাসিমপুর স্থিত বেসরকারি স্বেচ্ছাসেবী সামাজিক সংস্থা 12 স্টেপ ফাউন্ডেশনের সম্পাদক দীপ ভট্টাচার্য। শনিবার তার ব্যক্তিগত উদ্যোগে পঞ্চবটি প্রাঙ্গণে থাকা কালভৈরব মন্দিরে বাতি লাগিয়ে দেওয়া হয়। এতে উপস্থিত ছিলেন শিলচর শ্মশানঘাট পরিচালন কমিটির সহসভানেত্রী তথা সমাজসেবী স্বর্ণালী চৌধুরী, সম্পাদক রাজর্ষী দেব, সুদর্শন চৌধুরী, মান্না দাস, জিৎ সাহা প্রমুখ। আছে সেই শান্তিতে আজকে আমাদের 12 স্টেপ ডিএডিকশন সেন্টার তারাপুর মাসিমপুর রোডে আছে, ওটার যে সত্তাধিকারী নামটা বললো দীপ ভট্টাচার্য, উনি আজকে ভৈরবের এই ধানের যে চারদিকটা আলোকিত করেছেন, একটু লাইট লাগিয়েছেন এবং উনি বলেছেন যে আসতো এই ভৈরবের ধানটা সুন্দর করে আলোকিত হয় যাতে, যেরকম একটা ব্যবস্থা করার উনার খুব ইচ্ছে। বরখোলার বড়রামপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হলেন এক যুবক। ঘটনাটি সংঘটিত হয় শনিবার দুপুর 1টা নাগাদ। জানা গেছে এদিন বরখোলা থেকে মহাসড়ক হয়ে যাওয়ার সময় AS11R2199 নম্বরের মারুতি অল্টো গাড়ি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে নিচে থাকা ক্ষেতের জমিতে গিয়ে পড়ে, এতে গুরুতর আহত হন গাড়ি চালক। আহত যুবক বদরপুর মাসিমপুর জিপির বাদ্রিপাড়ের বাসিন্দা হিলাল উদ্দিন বরভুইয়া বলে জানা গেছে। ঘটনাটি প্রত্যক্ষ করে আশেপাশের জনগণ দৌড়ে গিয়ে হিলালকে উদ্ধার করে প্রথমে বরখোলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, কিন্তু তার অবস্থা সংকটজনক থাকায় সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করেন। এদিকে ঘটনার খবর পেয়ে বরখোলা থানার ওসি মনমোহন রাও দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে অভিশপ্ত গাড়ি উদ্ধার করে থানায় নিয়ে আসেন বলে জানা গেছে। ভারতের বর্তমান শাসক দল বেটি বাঁচাও বেটি পড়াও এই নীতিকে কাজে লাগাচ্ছে, মহিলাদের সম্মানে বিভিন্ন পদক্ষেপ হাতে নিচ্ছে, কিন্তু অন্যদিকে সেই শাসক দলের সরকারি আমলারা মহিলাদের অসম্মান করে বুকে ঠুকে ঘুরে বেড়াচ্ছে। রামকৃষ্ণনগর খণ্ড উন্নয়ন কার্যালয়ে ত্রিনয়নী সিএলএফ এর পক্ষ থেকে এই অভিযোগ দাখিল করেন ক্লাস্টার লেভেল ফেডারেশনের সভাপতি পূর্ণিমা দাস, সম্পাদক সতীরানী নাথ প্রমুখ। 3টি জিপি মিলে একটি ক্লাস্টার লেভেল ফেডারেশন তৈরি হয়, আর সেই সিএলএফ এর সভাপতি ও সম্পাদককে রামকৃষ্ণনগর ব্লক কোঅর্ডিনেটর সুমিত বৈষ্ণব বিভিন্নভাবে অসম্মান করেছেন বলে অভিযোগ উত্থাপন করেন। সেই মর্মে শুক্রবার রামকৃষ্ণনগর খণ্ড উন্নয়ন কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করে খণ্ড উন্নয়ন কার্যালয়ের আধিকারিককে উপস্থিত না পেয়ে অ্যাকাউন্টেন্ট সীমা দাসের হাতে এখানে অভিযোগপত্র সমছে দেন। পরে তারা নিজেদের দুঃখের কথা তুলে ধরে জানান, বিভিন্নভাবে ব্লক কোঅর্ডিনেটর সুমিত বৈষ্ণব উনাদের হেনস্থা করে থাকেন, তাই তারা সুমিত বৈষ্ণবের বদলে দাবি করে আবেদনপত্র দাখিল করেন। দাবি পূরণ না হলে তারা রামকৃষ্ণনগর ব্লকের অন্তর্গত সব এসএইচজির মহিলারা পদত্যাগ করবেন বলে জানিয়ে দেন। তো আমরা 27 তারিখ গেছিলাম সিএলএফর মিটিং বেলা 11টার সময়, স্যারে মিটিং শেষ করতে করতে প্রায় 3:30-3:30 সময় কেন গড়ো যাইতে যাইতে 7টা বাজছে, কেন বাসা হইল বানীপুর, অটো পাইছি না, গড়ো গিয়াও মানে অনেক কথা শুনতে লাগে। আর এর মধ্যে আমার সেক্রেটারি লোন নেওয়ার লাগে 4-5 দিন হাঁটিয়ে সারছে, এখনো পর্যন্ত লোন মানে স্যারে এই না সেই কথা কইন খালি। আর কতদিন প্রেসিডেন্ট সেক্রেটারি নিয়ে কথা আলাপ আলোচনা করছেন, করার পরে কইছেন আমরা অশিক্ষিত, আমরা যদি শিক্ষিত হইতাম তে স্যারের চেয়ারও আমরা বুঝলাম মানে এইরকম বেকার আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি ইয়ে কাজ করলাম না। প্রেসিডেন্টের নাম পূর্ণিমা দাস। পূর্ণিমা দাস আচ্ছা, এসএসজি গ্রুপটা মানে এসএসজি গ্রুপের নামটা কি? যা আমার নাম পূর্ণিমা দাস।
প্রতি বছরের ন্যায় এবারও শিলচর চেংকুড়ি কবিগ্রামে কে হ্যান্ড বি অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় গুরু সূর্যমণি সিনহা মেমোরিয়াল নাইট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়। এতে 32টি ক্লাব অংশগ্রহণ করে। টুর্নামেন্টের শুরুতে উপস্থিত অতিথিদের সম্মান জানানো হয় এবং গুরু সূর্যমণি সিনহার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এই নাইট ক্রিকেট প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন অর্গানাইজেশনের সভাপতি বাবুধন সিনহা, রাহুল সিনহা, রিভু সিনহা, নিখিল বিষ্টপ্রিয়া, মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের স্পোর্টস চেয়ারম্যান বৃন্দাবন সিনহা সহ বিশিষ্টজনেরা। গুরু সূর্যমণি সিনহার জীবনী ও তার অবদান নিয়ে বক্তব্য রাখেন বৃন্দাবন সিনহা ও বিমান সিনহা। আজকের এই আয়োজন আমাদের বাগাঢর এবং কবিগ্রামের যুবকেরা আয়োজন করেছে এবং যার স্মৃতিতে এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে সেই ব্যক্তিত্ব হলেন অজা সূর্যমণি সিংহ। সূর্যমণি সিংহ হলেন বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজের মৃদঙ্গবাদক, বিখ্যাত শুধু কাছাড় জেলা নয়, বরাকবেলি নয়, সমগ্র পৃথিবীতে বিষ্ণুপ্রিয়া মণিপুরী সমাজ যেখানে যেখানে বসবাস করে সূর্যমণি সিংহের পরিচয় সবার কাছে নতুন নয়। আজকে আয়োজক মণ্ডলীর যুবকদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানায়। এ ধরনের ব্যক্তিত্বর স্মৃতিতে আয়োজন করেছে বলে আমরা এলাকাবাসী খুবই আনন্দিত। আমি আর কি বলবো, আমি আমার সম্পর্কে সূর্যমণি ওঝা জেঠু লাগে আমি প্রণাম করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। রন্ধন গ্যাস নিয়ে আম আদমির প্রতিবাদ ভেস্ত দিল পুলিশ। কাছাড় কলেজে সুচেতার আন্তর্জাতিক নারী দিবস পালন। নীলামবাজারে জাতীয় সড়কে সীমান্তরক্ষী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার। आपके व्यवसाय और आपके विश्वास के लिए धन्यवाद। आपके साथ काम करना हमारे लिए सौभाग्य की बात है।